সৌরভ কিটি কীর্তি এবার আরো দশ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা ভাইরাস মোকাবেলায় দেশ জুড়ে চলছে একুশ দিনের লকডাউন এই পরিস্থিতিতে রাজ্যের মানুষের মুখে অন্ন তুলে দিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আজ শনিবার দুপুরে গুরুসদয় রোডের ইস্কনের মন্দিরে যান সৌরভ দা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে গরিব মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন মহারাজ শনিবার থেকে লকডাউন ওঠা না পর্যন্ত মন্দির কর্তৃপক্ষকে সাহায্য করবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফাউন্ডেশন লকডাউনের বাকি দিনগুলো সৌরভের ফাউন্ডেশন প্রতিদিন দশ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেবে এছাড়াও মন্দির কর্তৃপক্ষকেও এক হাজার কেজি চাল দেওয়া হয়েছে প্রয়োজনে আরও সাহায্য করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার বেলুর মঠে গিয়ে দু হাজার কেজি চাল মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে আসছেন সৌরভ দা সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের মাধ্যমে শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে লকডাউনের সময় প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার অঙ্গীকার করেছেন মহারাজ এতদিন ধরে ইস্কন কর্তৃপক্ষ শহরের দশ প্রান্তিক মানুষের মুখের অন্ন যোগান দিয়ে আসছিল কলকাতা পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে খবর পাঠিয়ে দেওয়া হয়েছিল দুস্থ মানুষদের কাছে মন্দিরের রান্নাঘরে প্রত্যেকদিন কি খিচুড়ি ও আলুর দম রান্না চলছে ভারতে ইস্কন মন্দিরের তরফ থেকে প্রত্যেক দিন চার লক্ষ গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া হচ্ছে শুধু খাবারই নয় প্রয়োজন অনুযায়ী চাল ডাল সহ জরুরি সামগ্রী তুলে দেওয়া হচ্ছে প্রান্তিকদের মুখে এই উদ্যোগে এবার যুক্ত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় মহারাজের এমন উদ্যোগে অভিভূত হয়েছে মন্দির কর্তৃপক্ষ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সৌরভের সহযোগিতায় অতিরিক্ত দশ হাজার মানুষ রোজ খাবার পাবেন সৌরভ নিজে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সাহায্যের কথা জানিয়েছেন, নিজে এসে দিয়ে সাহায্য করেছেন। সামিল হয়েছেন সমাজের সকল শ্রেণীর মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেলিব্রিটি থেকে আম জনতা পঞ্চাশ লক্ষ টাকা চাল অনুদান দেওয়ার পর মানুষের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন সৌরভ দা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করে মানুষকে লকডাউনে ঘরে থাকার জন্য অনুরোধ করেছেন সৌরভ রাজ্য সরকারের আপাতকালীন ত্রাণ ফান্ডে অনুদানের জন্য আবেদন রেখেছেন দাদা এদিকে শুধু প্রান্তিক মানুষদের সাহায্য করাই নয় রাজ্যের স্বাস্থ্য ও মিডিয়া কর্মীদের জন্য উদ্যোগী হয়েছেন সৌরভ দা করোনার সংক্রমণ ঠেকাতে যে পিপিই পোশাক ব্যবহার করা হয় সেগুলো কিনছেন সৌরভ শহরের সমস্ত মিডিয়া হাউস পাঠিয়ে দেওয়া হবে সেই পোশাক ডাক্তার স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে সেই পিপিই সৌরভের আবেদন প্রত্যেকেই যেন সেই পোশাক পরে কাজ করেন করোনা যুদ্ধে সামিল হওয়া প্রত্যেক মানুষকেই সাবধানে কাজ করার পরামর্শ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এদিকে চাকা কোকেও সাহায্য করেছেন সৌরভ দা জনতা কার্ফিউ দিন রাস্তায় চা খেতে বেরিয়ে দক্ষিণ কলকাতার মিদুল দেব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন আমরা চা খাবো না খাবো না আমরা চা করোনা রোগতে ডাকা জনতা কার্ফিউ অমান্য করে চা খেতে বেরিয়ে এই ডায়লগ বলায় ফেসবুকে মিডুলবাবু বাবু ভাইরাল হন এরপর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোল ও মিম শুরু হয় পরে দিন মজুর আর্থিক সমস্যা সোশ্যাল মিডিয়ার মারফত প্রকাশে আসে যা দেখে তার পরিবারকে এই লকডাউনের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় নিচের ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে সাহায্য করেছেন